সম্পত্তি বিক্রি করে কি হজ করতে হবে এমন কথা তো কেউ বলে নাই। এমন কথা যারা বলে তারা সন্দেহের মধ্যে ভোগে। ধরেন কেউ আছে ব্যাংকে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, এখন তার টাকা তো হারাম, সে আসলে যতই চাকরি তার হজ করলে কবুল হবে না, এই জন্য তিনি পৈতৃক সম্পত্তি বিক্রি করে আলমরা বলে তিনি হজ করে আসবেন, এটা একটা মাসালা, ঠিক আছে, এটা ভুল না, এটা কিন্তু শুদ্ধ মাসালা। কিন্তু যিনি কেউ টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করা উচিত না যে আপনি কী জন্য টাকা দিলেন, আপনার টাকা হারাম কিনা আমি কিন্তু নিব না, এই সে দরকার নেই, আপনার যাওয়ার সুযোগ দিয়েছে আপনি যান, কোনো সমস্যা হজ হয়ে যাবে।